ওই নবী যিনি আরশে যে আমাদেরকে ভোলেন নাই, সারা জীবন কাঁদতে 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 এক দিনের জন্য চোখের পানি শুকায় নেয়, নাইলে জিবরিল মিকাইল কোনোদিন মিথ্যা বলতো না। জিবরিল মিকাইল দুজন জিজ্ঞাসা করছেন, মা জালা আরা কাতাবকি, যখনই দেখি আপনার চোখে পানি কেন টলটল করে, বলছে যেদিন থেকে জান্নাত জাহান্নাম দেখা আসছি ওদিন থেকে চোখের পানি থামে না, যে সারা জীবন চোখের পানি ঝরাইছেন, মৃত্যু লগ্নে যখন যাইতেছেন তখনও চোখের পানি ঝরতে ছিল। জিবরিল আলাইহিস সালাম জিজ্ঞাসা করছেন, আনতা ইলা রাফিকে তাব আতাবকি, আনতা ইলা রাফিকিল আলা আল্লাহু ইয়ান্তাজিরুক, এখনো কাঁদেন, আল্লাহ আপনার অপেক্ষায় অপেক্ষমান। উপর জগতে খুশির বন্যা চলতেছে, এখন বন্ধু বন্ধুর সাথে আইসা মিলবে, এই জন্য সমগ্র জগতে খুশির হুল্লুর চলতেছে, আর আপনার চোখে পানি কেন? আপনি তো এখন আল্লাহর সান্নিধ্যে যাবেন, আপনার জন্য ঊর্ধ্ব জগতে খুশির বন্যা বইতেছে, সমগ্র জগৎকে সাজানো হয়েছে আজকে বন্ধু বন্ধুর সাথে চিরদিনের জন্য সাক্ষাৎ করবে। আপনার চোখে পানি কেন? বলছে জিবরিল, ফামান লিবাদিলি উম্মতি, এক প্রশ্ন এখনো বাকি, আমার পরে উম্মতকে দেখা রাখবে কে? নারায়ণগঞ্জের মানুষ এখানেই শেষ না, কবর থেকে কাঁদতে কাঁদতে উঠবে, ওয়াহুয়া ইয়াকুম ওয়াইয়াবকি ওয়াইয়াকুল জিবরিল আইনা উম্মতি, উঠবে আর কাঁদবে আর বলবে আমার উম্মত কোথায়, আমার উম্মত কেন রিসেপশনে আসে নাই? যখন মাকামে মাহমুদে নিয়ে যাওয়ার জন্য উঠানো হবে, মাকামে মাহমুদে যায় ও হাত রেখা বলবে বসবো না, আল্লাহ বলবেন কেন বসবেন না, বলে আমার উম্মতকে পিপাসিত উম্মতকে আমি বসলে পানি পান করাবে তো কে করাবে? আমি তো দুনিয়াতে বইলা আসছি মাওয়াইদুকুমুল হাউজ, উম্মতকে কানে কানে বইলা আসছি সাক্ষাৎ হাউজে কাউসারে সর্বপ্রথম হবে, আমি নিজের হাতে তোমাদেরকে পান করাবো, ঠোঁট উম্মতের হবে হাত আমার হবে, আমি লাগায় পান করাবো আর বলবো লা তাসমান বাদাহা আবাদা, আর কোনোদিন পিপাসা তোর কাছে আসবে না, এই পানি কে পান করাবে? তারপরে পলসেরাতে মিজানে দৌড়াবো, পাল্লা যদি সামনে না ঝোকে তো এখানে দাঁড়াই হাত উঠাবো আর চিৎকার দিয়ে বলবো আমা কুলতালি, আপনি কি আমাকে বলেন নাই সাউফায়ুতিকা রব্বুকা ফাতারদা, আপনাকে রাজি করা ছাড়বো, আমার উম্মতের পাল্লা সামনে ঝোকে না আমি রাজি হব তো হব কি কইরা, এরকম ভাবে সুপারিশ করে পাল্লা সামনে ঝুকাবো, আবার ছুটবো পলসে রাতে, কেউ এখানে ফাইসা গেল কিনা, যদি ফাইসা যায় থাকে তো দুরুদের গাঠি নিজের মাথায় করে নিব, উম্মতের মাথায় রাখবো যেগুলো আমরা দুনিয়াতে আজকে পড়তেছি, আর দুরুদের গাঠি দিয়া বল বলবো ফা বুরু সালিমিন, যাও তুমি শান্তির সাথে পার হয়ে যাও, আমি বসবো না। যেই নবী কিয়ামতের মাঠে পর্যন্ত উম্মতি উম্মতি বলে চিৎকার দিবে, আসেন এই ছোট্ট জীবনটা ছোট্ট অস্তিত্বটা, এই ছোট্ট হায়াতটা ছোট্ট অস্তিত্বটা, এর সাথে সংযুক্ত যত কিছু ওই মালিককে রাজি করার জন্য, আর মালিক মুহাম্মদুর রাসূলুল্লাহর মাধ্যমে রাজি হবে। اللهم صل وسلم وبارك على حبيبك محمد صلاة وسلاما خالدا مع خلودك دائما مع دوامك لا منتهى له دون علمك ولا منتهى له دون معشيتك مولا بلار پربو چلو شش شنار پربو چلو شش اخن بکر پربو چلتا سے دنیا اور کرو کا سن اپنار مطد شتار ذاتر کا سن وہی شمائی جے شمائی اپنے پتھو ماکاش ہے وہی مہورتے جے مہورتے اپنے نیجی مفقرار جنہ حبان کرتا سن وہی مزدش بوشا جے مزدش فرشتہ دارا بشتی تو رحمت دارا ڈھاکا سکینہ نازل کری تو যাদের আলোচনা আপনার ওইখানে হইতেছে ওই সমস্ত ব্যক্তিবর্গদেরকে নিয়া, যাদের ভিতরে আয় আল্লাহ সাদা দাড়িওয়ালা আছে, ওই যুবকও আছে যে লজ্জাপতির মতো আপনার ভয়ে নিজেকে গুটায় নিছে, ওই তোলাবাও আছে যারা মাদারেসের, ওই ওলামাও আছে, ওই শাইখুল হাদিসও আছে, ওই সমস্ত ব্যক্তিবর্গ আছে যাদের নাম নিতে গেলে আয় আল্লাহ আপনি আমার চেয়ে ভালো জানেন, পত্তার অন্তরালে মাবনরাও আছে, জানি না দূর দূর পর্যন্ত কে হাত উঠায় কোথায় বসা আছে, কারা হাত উঠানোর মাধ্যমে আমাদের সাথে সংযুক্ত হয়েছে জানা নাই, আয় আল্লাহ এই সমস্ত কিছুর মাঝেও যদি আমরা আজকে কবুলিয়াত না পাইলাম, গ্রহণযোগ্যতা না পাইলাম, তো আমাদের মতো হতবাগা কেউ হবে না। বিদায় মালিক, আজকে তো এতটুকু চাবো যে আপনি আমাদেরকে কবুলিয়াত, এই মাহফিলকে কবুলিয়াত নসিব করেন, আমাদের উপস্থিতিকে কবুল করেন, শোনাকে কবুল করেন, বলাকে কবুল করেন, ওয়াদাকে কবুল করেন, সব কিছুকে আপনি কবুল করেন, এতটুকু কবুল করেন যে এই মজমাই আজকেরই আয়োজনই আমাদের ওই মনের আশা পুরার জান্নাত ঠিকানা হয়ে যায়, জান্নাত আমাদের জায়গা হয়ে যায়। মালিক
আজকে তো কবুলিয়াত ছাড়া উঠতে চাই না, ছোটকে করেন বড়কে করেন, শুধু এই মজমানা এলাকা না, শুধু 18-20 মসজিদ না, শুধু নারায়ণগঞ্জ আর না, শুধু ঢাকা বিভাগ না, বাংলাদেশ না, পুরো উম্মতে মুহাম্মদীকে আজকে কবুল করেন। মালিক একটু তাকায় দেখান না, লজিত তো আপনিও পছন্দ করেন। এই করুণা লগ্নে কোন কোন জায়গা আছে দুইজন মানুষ এক হইতে চায় না, আল্লাহ এতগুলা মানুষ তোমার এশকে এক হয়ে গেছে, তোমার হাবিবের এশকে এক হয়ে গেছে, তোমার হাবিবের মহাব্বতে তোমার মহাব্বতে এক হয়ে গেছে। আল্লাহ একজনের মুখে মহাব্বতটাই না নিয়ে আসছে, সারা দুনিয়া যেখানে বিক্ষিপ্ত তোমার মহাব্বতের একত্রিত, এদেরকে কবুল করবে না তো করবে কাকে? আল্লাহ এদেরকে কবুল করেন, এই মাহফিলকে কবুল করেন, আয়োজনকে কবুল করেন, আয়োজকদেরকে কবুল করেন, সহযোগিতাকারীদেরকে কবুল করেন, সাহায্যকারীদেরকে কবুল করেন, আয় আল্লাহ শ্রমদাতাদেরকে কবুল করেন, এমনকি এলাকার বাচ্চা বাচ্চাকে কবুল করেন, নারী পুরুষকে কবুল করেন। আয় আল্লাহ যার যে পেরেশানি আছে দূর করা দেন, প্রয়োজন আছে মেটায়া দেন, অসুস্থ আছে সুস্থতা দেন, সুস্থ আছে সর্ব ধরনের রোগ থেকে হেফাজত করেন, জটিল রোগ থেকে, ব্যয়বহুল রোগ থেকে, হার্টের থেকে, কিডনির রোগ থেকে, লিভারের রোগ থেকে, ব্রেন স্ট্রোকের রোগ থেকে, ডায়াবেটিস আর ক্যান্সারের রোগ থেকে, বিশেষ করে করোনা থেকে আমাদেরকে সুরক্ষিত করেন, আমাদের দেশকে করোনা থেকে হেফাজত করেন, করোনা মুক্ত করেন আমাদের দেশকে, যারা আক্রান্ত হয়েছে সবাইকে আল্লাহ শিফায়ে কামেলা আজেলা মুস্তামেররা নসিব করেন। আয় আল্লাহ, আয় আল্লাহ, সামান্য জিনিসের মাধ্যমেও তো আপনি কত বড় দান দিছেন এটাও আমরা জানি, 6 জনের হজ কবুল হয়েছে, আপনি 6 লক্ষের কবুল করছেন। আয় আল্লাহ, এই মজমা যদি আজকে কবুল হয় এটার উছিলায় আমাদের দেশ থেকে করুণাকে বিতাড়িত করেন, আমরা করুণার কোনো ঢেউ দেখতে চাই না, কালকের থেকে আর বাড়তি দেখতে চাই না, আর বাড়ক এটা আমরা দেখতে চাই না। আয় আল্লাহ আমাদের দেশ থেকে করুণা দূর করে দেন, দুনিয়া কি বললো না না বললো এটা আমরা বুঝি না, আল্লাহ তুমি পারো এটা বুঝি, যদি না পালতা তাইলে এটা হইতো তো হইতো কোথেকা, করোনা আসার পর থেকে আজ পর্যন্ত কোন দেশ দেখাইতে পারে না এরকম একটা দিন যে একজনও মারা যায় না, আর তুমি এটা করছো মালিক, বাংলাদেশ সপ্তাহর দেখাইতে পারছে দুনিয়াকে যে একজনও বাংলাদেশে মারা যায় না, ডিসেম্বর এরকম একটা সপ্তাহ আসছিল। আয় আল্লাহ, বিদায় আমরা আবার চাব আমাদের দেশ থেকে করোনাকে নির্মূল করেন, সাথে সাথে এটাও বলবো আল্লাহ প্রশাসনের যে লোকেরা অনুমতি দিছেন যেখানে করতে দিয়া থাকুক, 2 জন একত্রিত হওয়া, আয় আল্লাহ এদেরকে আপনার উপরে চুপ থাকার উপরে জাজায় খায়ের নসিব করুন, তারা দেখো না দেখার ভান করতেছেন, আল্লাহ এদেরকে আপনি শান অনুযায়ী জাজায় খায়ের নসিব করুন। আয় আল্লাহ, আয় আল্লাহ, আয় আল্লাহ, লুকা এলাকার যে সমস্ত লোকেটার ভিতরে সহযোগিতা করছে তাদেরকে আপনি শান অনুযায়ী জাজায় খায়ের নসিব করুন, যাদের জন্য দোয়া চাওয়া হয়েছে, যাদের জন্য চাওয়া দরকার ছিল, যারা হক রাখে, সময় স্বল্পতার কারণে সবার নাম বলা যায় না, কিন্তু মালিক আপনি তো অন্তর্যামী, আপনি তো সব কিছু জানেন, আপনার কাছে তো কোনো কিছু লুকায়িত নাই, আল্লাহ সবার হককে আপনি দোয়া কবুল করেন, বিশেষ করে এলাকার যারা যারা বরাবর ইমান নিয়ে কবরে চলে গেছে, আল্লাহ শুধু এলাকার না, নারায়ণগঞ্জের যতগুলো কবরস্থান আছে, চাই সেটা পারিবারিক হোক আর এলাকার হোক, যে যেখানে সাইত আছে, সর্বা বরাবর ইমান নিয়ে সবাইকে মাফ করা দেন, সাথে সাথে যত উম্মতে মুহাম্মদী কবরে চলে গেছে সবাইকে মাফ করা দেন, আমাদের আপনজন যারা কবরে চলে গেছে সবাইকে মাফ করা দেন, বিশেষ করে আমাদের মাতা পিতাকে মাফ করা দেন। আয় আল্লাহ, সর্বশেষ আমি এই মজমান নাই এলাকার যুবকদেরকে আপনার কাছে চাব, এদের দিলের ভিতরে আল্লাহর রাসূলের স্টাইলের ভালোবাসা ঢুকায়, ক্যারিয়ারের ভালোবাসা ঢুকায় দেন, আদর্শের ভালোবাসা ঢুকায় দেন, আল্লাহ যা চাইতে পারলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন। ও সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। উম্মে আয়মান আল্লাহর রাসূলের পেশাব ভুলে পান করে ফেলছেন, আল্লাহর রাসূল বুখারীতে আছে আল্লাহর রাসূল পেশাব করছেন রাত্রে কোনো পাত্রে, উম্মে আয়মান পিপাসিত ঘুমের থেকে উঠছেন রাত্রে, পিপাসায় উঠায় ফেলছে, দেখছে সামনে পেলা আছে, আল্লাহর রাসূলের কৃত দাসী ছিল উম্মে আয়মান, পেলা সামনে রাখা, হাত দিয়া দেখে পানির মতো তরল,
নাক নিয়া দেখে সুধরান মন মানতে ছিল না, পান করা পিপাসা মিটায় আনিছে। সকালবেলা আল্লাহ রসুল যখন ঘুমের থেকে উঠছেন তো বলছে উম্মে আয়মান পাত্রে কিছু জিনিস আছে বাহিরে নিক্ষেপ করো। তো বলে ইয়া রসুল আল্লাহ ওটা রাত্রেই করা দিছি। তো বলছে করছিস তো, করছিস কোথায়, কোথায় করছিস? বলে ইয়া রসুল আল্লাহ পিপাসার তাড়নায় ঘুমের থেকে উঠে গেছি, হাতের নাগালি ছিল এটা, পানিও দেখ তরলও দেখলাম, নাক লাগায় দেখলাম এরকম সুগরান আর কিছু হয় না, আর মনকেও মানাইতে পারি না, পান করে আনিছি। আল্লাহ সাত ঘন্টা টানা ডাকবে, আর কি বইলা ডাকবে নারায়ণগঞ্জের মানুষ, দুনিয়ার মানুষ আসামিকে ধরার জন্য খোঁজে, আমি তোকে মাফ করার জন্য খুঁজি। দুনিয়ার মানুষ শাস্তি দিয়া মজা পায়, আমি মাফ করা মজা পাই। দুনিয়ার মানুষ শাস্তিতে অভ্যস্ত, আমি মাপে অভ্যস্ত। দুনিয়ার মানুষ শাস্তিকে ভালোবাসে, আমি মাপ করাকে ভালোবাসি। দুনিয়ার মানুষ শাস্তিকে ক্রেডিট মনে করে, আমি মাপ করাকে ক্রেডিট মনে করি। এই শব্দ দিয়া সাত ঘন্টা ডাকবে। বলেন এখানে কয়জন আছি আমরা যে রাত্রে উঠে একবার হাত উঠায় বলি মালিক তুই ডাকতেছিস আমি চলে আসলাম বলে হাত দুটা উঠাইলাম, কয়জন আছে এখানে? হাত উঁচা করে দেখান তো আমাকে, যে আমি রাত্রে উঠাইয়া এই কথা বলি মালিক তুই ডাকতেছিস আমি চলে আসলাম। আল্লাহকে যদি জিজ্ঞাসা করি আল্লাহ মাফ করবেন তো কতটুকু করবেন, তো আল্লাহ বলে ওয়ালাউ বালাগা যুনুবু কাইনানাস সামা, তোর গুণা কেন, সৃষ্টি মিলা গুণা করলেও সৌরজগৎ ভরার ক্ষমতা নাই। তাইলে আপনাদেরকে সৌরজগৎ আমার পড়াইতে হবে, এখন আমার কাছে সময় নেই। সমগ্র সৃষ্টি মিলা যদি গুণা করে সৌরজগৎ ভরতে পারবে না। কিন্তু হ্যাঁ কথা অন্যদিকে চলে যাবে, নেকি দিয়া যদি ভরতে চায় তো একজন মানুষই দুইটা শব্দ দিয়া যথেষ্ট। কটা শব্দ? কটা? সুবহানাল্লাহ একটা শব্দ, আলহামদুলিল্লাহ একটা শব্দ। ওলামাদেরকে জিজ্ঞাসা করেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ, সৌরজগৎ ভরা যায়, কিন্তু সমগ্র সৃষ্টি মিলা গুণা দিয়া ভরা যাবে না। কিন্তু আল্লাহ বলে ওয়ালাউ বালাগাত যুনুবু কাইনানাস সামা, তুই একাও যদি ভরা দিস, আর শুধু ভরিস না আকাশ ভেদ করে যদি উপরেও চড়ায় দিস, তুই মাপ চাইতে দেরি আমি মাফ করতে দেরি করব না। ওয়ালা উবালি আমার পরোয়া হবে না, আমি তাকায় দেখব না তুই কত গুনাহ করছিস। শুধু পাঁচ টাইম ডাকে না, পাঁচ টাইম আল্লাহ আমাদেরকে ডাকে না। ওইখান থেকে বাহির হয়ে গেছি, যদি আল্লাহ আমাদের মতনই হইতেন বাধ্য করতেন হায় হায়, তাহলে পাঁচ টাইম সাথে সাত ঘন্টা রাত্র, এই শীতের রাত্রে সাত ঘন্টা আল্লাহ ডাকবে আর কেউ আসবে না, এটা কোনোদিন সম্ভব ছিল না, ছিল? হ্যাঁ আল্লাহ কে? কি আল্লাহ শুধু আল্লাহ? হ্যাঁ আল্লাহ কে? রাফা আসসামা বিগায়রি আমাদ, আল্লাহ উনি যিনি খুঁটি ছাড়া আকাশকে দাঁড়া করাইছেন। আল্লাহ কে? বাসাতাল আরদা আলা মাইল জামাত, যে পানির উপরে জমিনকে বিছাইছেন। আল্লাহ কে? জালাল জিবালা আওতাদা, যে পাহাড়কে পেরাক বানায় দিয়েছেন উনি আল্লাহ। শুধু পাহাড়কে পেরাক বানান নাই, 99টা পদের মালিক যিনি আল্লাহ উনি ডাকে। কিন্তু সাড়া দেয় তো দেয় কয়জন? কয়জন আমরা সাড়া দেই? আল্লাহ কিচ্ছু বলেন না, কারণ আল্লাহ জানেন সীমারেখা তোমাকে দেওয়া আছে, আসতে দেরি তোমাকে উঠাইতে দেরি করব না। বিদায় ছোট্ট অস্তিত্ব আর ছোট্ট জীবনটা, এর সাথে সংযুক্ত যা আছে সব দিছেন মালিককে রাজি করার জন্য। যতক্ষণ পর্যন্ত মালিক রাজি না হবে তো গন্তব্য আমাদের, আমাদের যাত্রা যেখান থেকে আর মনে আসা যেটা, ওই জান্নাত কোনোদিন পাওয়া সম্ভব হবে না। বুঝাইতে পারলাম? এতটুকু বুঝে আসলো? দুনিয়া কেটা যাবে, আবারও বলতেছি দুনিয়া কেটা যাবে, আল্লাহ না পাইলেও কেটা যাবে। 750 কোটি মানুষের ভিতরে
600 কোটি মানুষই আল্লাহকে মানে না, জানে না, চিনে না। তারপরে ওদের জীবন কেটে যেতেছে, আজকে না মানলেও কেটে যাবে, কিন্তু কালকে যে মৃত্যু, এরপরে এক সেকেন্ডও আল্লাহ পাওয়া ছাড়া কাটবে না, কসম খোদার কাটবে না, এটাই সত্য। বিদায় সব সম্পর্ক আল্লাহ পাওয়ার জন্য, আল্লাহ পাওয়ার জন্য আল্লাহ দিছেন এই অস্তিত্বটাও, আল্লাহ পাওয়ার জন্য ছোট্ট জীবনটাও, আল্লাহ পাওয়ার জন্য এর সাথে সংযুক্ততা যত জিনিস আছে সব আল্লাহ পাওয়ার জন্য। কিন্তু একটা ছোট্ট প্রশ্ন, আল্লাহ পাবো তো পাবো কি করে? আল্লাহকে তো চোখে দেখা যায় না যে আমি আল্লাহ পাবো, আল্লাহর কথা তো শোনা যায় না যে আমি আল্লাহ পাবো, আল্লাহকে তো ধ্যান ধারণায় আনা যায় না, আল্লাহকে তো আঁকা যায় না আল্লাহ কিরকম। মানুষ ব্যঙ্গচিত্র দুনিয়াতে অনেক আঁকছে, আরো না জানি দুনিয়া যতদিন থাকবে কত ব্যঙ্গচিত্র আঁকবে, কিন্তু আজ পর্যন্ত মনে হয় কারো কলমে আল্লাহর কোনো চিত্র উঠে আসে নাই। সত্য তো, ব্যঙ্গচিত্র মানুষ বহুত আঁকছে, আরো বহুত আঁকবে, হইতে পারে আঁকতে পারে, আমার এটা নিয়ে কোনো সে নাই, আলোচ্য বিষয় না, কিন্তু আজ পর্যন্ত আল্লাহর কোনো আলোকচিত্র আসে নাই, কোন চিত্র কেউ আঁকতে পারে নাই। এটাই আল্লাহকে ধ্যান ধারণায় আনা যায় না, বর্ণনা দিয়া শেষ করা যায় না। শেষ করবেন কি কইরা? দুনিয়ার পদগুলা সীমিত, আল্লাহর কোনো পদের সীমারেখা নাই। কোনো আলেম বলতে পারবে না আল্লাহ তো, আল্লাহর জাতি নাম এটা, আল্লাহ এটা পার্সোনাল নাম, এটা আল্লাহর পদ না, এটা হলো জাতি নাম আল্লাহ। পদ সামনে বলতেছি, রহমান এটা হলো আল্লাহর একটা পদ, আল্লাহর একটা সিফত, এটা শুরু কোথায় শেষ কোথায় দুনিয়ার কেউ জানে না, এমনকি জিবরিলও জানে না, মিকাইলও জানে না, ইসরাফিলও জানে না, মালাকুল মউতও জানে না, হামিলিন আরশও জানে না, কোনো নবী জানে না, কোনো রসুল জানে না, এমনকি মুহাম্মদুর রসুলুল্লাহ পর্যন্ত জানেন না, কোনো আলেমও বলতে পারবে না যে এটা শুরু কোথায় শেষ কোথায়, বলা যাবে? হ্যাঁ, আল্লাহ তো একটা পদের মালিক না, রহমানও একটা পদ, রহিম মালিক, কুদ্দুস সালাম, মুমিন মুহাইমিন আজিজ, জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাববিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলীমুল ক্বাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজুল মুদিল্লুস সামিউম বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খাবীরুল হালিমুল আযীমুল গফুরুর শাকুরুল আলীগুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলীলুল করিমুর রাকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাইতুশ শহীদুল হক্কুল ওয়াকিলুল কবিগুল মতিনুন আলীগুল হামিদুল মুসিয়াল المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط الجامع الغني المغني المانع الدار النافع النور الهادي البديع الباقي الوارث الرشيد الصبور نيران بويتا بودر مالك যেখান থেকে যাত্রার যেটার আশা বুকে ধারণ করে আসি, যে জান্নাতেই চাই, আর কোথাও যাইতে চাই না, ওই মেহমানখানাই চাই, বলে আল্লাহ ওইটা অর্জিত হবে না যতক্ষণ পর্যন্ত আমাকে রাজি না করবে, আমাকে খুশি না করবে, আমাকে সঙ্গে না নিবে, আমাকে পক্ষে না নিবে, আমি তোমার পক্ষে না আসব, ততক্ষণ পর্যন্ত সম্ভব হবে না। কিন্তু প্রশ্ন উঠাইয়া দিলাম আমি, যে আপনাকে রাজি করব তো করব কি কইরা? তো আল্লাহ এটার সলিউশন দিতেছেন, নইলে কোরআনে এই কথা আল্লাহ কোনোদিন বলতেন না। আল্লাহ সলিউশন দিতেছেন, মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ, আল্লাহ বলে আমার বন্ধুকে পাইলি আমাকে পাওয়া যাবে, আমার বন্ধু খুশি আমি খুশি, আমার বন্ধু পক্ষে আমি পক্ষে, আমার বন্ধু রাজি আমি রাজি, আমার বন্ধু খুশি তো আমি খুশি, আমার বন্ধু হা বলবে তো আমিও হা বলে দিব, শুধু হা বলবো না, যেখান থেকে যাত্রা যেটা বুকে আসা ওইটাও হাতে উঠায় দিয়া দিব, নইলে কোরআন এই কথা কোনোদিন বলতেন না। সোয়া লক্ষর ব্যাপারে কোরআন এই কথাই বলছেন, কুল্লু নুয়াদাল্লাহুল হুসনা
আল্লাহ বলে নবীজি সাহাবী আপনাকে রাজি করছে, আপনি এদেরকে শোনায় দেন, আমি শুধু রাজি না প্রত্যেকের ব্যাপারে আমি জান্নাতের ওয়াদা দিলাম, জান্নাত দিয়া দিলাম। সাহাবারা আল্লাহ রাসূলকে রাজি করা, শুধু মডেল হন নাই, মডেল 1500 মেডেল দিছেন আল্লাহ ওনাদেরকে, মেডেল বুঝেন কয়শো, 1500। কোরআনে 1500 আয়াত আছে সাহাবাদের সামনে, এক একটা এক একটা মেডেল। বিদায় আমি কথার জায়গায় চলে আসছি, আল্লাহকে আল্লাহ রসুলকে রাজি করলেই আল্লাহ রাজি হয়ে যাবে, এটি আল্লাহর কি ওয়াদা বলে প্রমাণ। তাহলে এইখানেও হাজি আছে আমার পিছনে, এই দিকেও আছে হাজি, যারা আল্লাহ রসুলের কবর রওজায় জিয়ারত করেন, জিয়ারতের সামনে আল্লাহ রসুলের মাথার উপরে একটা আয়াত লেখা আছে, যেখান থেকে সিদ্রটা ওই সিদ্রটার উপরে একটা আয়াত লেখা আছে, আয়াতটা লেখা হইল ফাইন যা উকা, আপনার উম্মত যদি আপনার কাছে আসে গুনার বোঝা নিয়া, অস্তাগফার আল্লাহ, আর আয়েশা যদি আমার কাছে মাপ চায়, অস্তাগফার লাহুর রসুল, আপনি যদি একটু ইশারায় হা বলে দেন, লাওয়াজাদ আল্লাহ তাওয়াবার রাহিমা, তো আমি আল্লাহ ওয়াদা করতেছি, প্রতিজ্ঞা করতেছি, লাওয়াজাদ আল্লাহ কসম খায়া বলতেছে, আমি আমার জাতের কসম, আপনি হা বলতে দেরি আমি মাফ করতে দেরি করব না। তাহলে আমি আমার কথার জায়গায় চলে আসছি, ছোট্ট জীবন ছোট্ট অস্তিত্ব, সম্পর্ক হাজারো, সবকিছুর উদ্দেশ্য আল্লাহ পাওয়া, আর আল্লাহ পাওয়ার জন্য সহজ মাধ্যম, সবচেয়ে সহজ মাধ্যম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূলের গোলাম হইলেই হবে। বিদায় নারায়ণগঞ্জের মানুষ যদি বুকের আশাটা পুরা করতে চাই, যুবক তুমি যদি বুকের আশাটা পুরা করতে চাও, বুকের আশাটা পুরা করতে চাও, তাহলে আল্লাহর রাসূলের আমি দুই একটা কাহিনী দিব, যদি আপনাদের দিলে লাগে। ওই রসুল যার পেশাব যদি ভুলে পান করে, পেশাব উম্মে আয়মান আল্লাহর রসুলের পেশাব ভুলে পান করে ফেলছেন, আল্লাহর রসুল বুখারীতে আছে আল্লাহর রসুল পেশাব করছেন রাত্রে কোনো পাত্রে, উম্মে আয়মান পিপাসিত ঘুমের থেকে উঠছেন রাত্রে, পিপাসায় উঠায়া ফেলছে, দেখছে সামনে পেলা আছে, আল্লাহর রসুলের কৃত দাসী ছিল উম্মে আয়মান, পেলা সামনে রাখা, হাত দিয়া দেখে পানির মতো তরল, নাক নিয়া দেখে সুঘ্রাণ, মন মানতে ছিল না, পান করা পিপাসা মিটায় আনিছে। সকালবেলা আল্লাহ রসুল যখন ঘুমের থেকে উঠছেন, তো বলছে উম্মে আয়মান পাত্রে কিছু জিনিস আছে বাহিরে নিক্ষেপ করো, তো বলে ইয়া রসুল আল্লাহ ওটা রাত্রেই করে দিছি, তো বলছে করছিস তো, করছিস কোথায়, কোথায় করছিস, বলে ইয়া রসুল আল্লাহ পিপাসার তাড়নায় ঘুমের থেকে উঠে গেছি, হাতের নাগালি ছিল এটা, পানিও দেখ তরলও দেখলাম, নাক লাগায় দেখলাম এরকম সুঘ্রাণ আর কিছু হয় না, আর মনকেও মানাইতে পারি না, পান করে আনিসি। আল্লাহ রসুল হাসি দিয়া বলছে উম্মে আয়মান যতদিন বাঁচবে খিদা তোর কাছে কোনোদিন আসবে না, কসম খোদার উম্মে আয়মান যতদিন বাঁচা ছিল খিদা আর তার লাগতো না, সাথে সাথে এটাও বলছেন উম্মে আয়মানের শরীর আর জাহান্নামে যাবে না। আমি নারায়ণগঞ্জ বাসীকে একটু বলতে চাই, যে যার পেশাব বুলে পান করলে খোদা জীবনে আসে না, জান্নাত জাহান্নাম হারাম হয়ে যায়, ওই ব্যক্তির কেরিয়ার, ওই ব্যক্তির আদর্শ, ওই ব্যক্তির লাইফ স্টাইল, হয় যুবক তোমাদের পায়ে হাত দিয়া বলি, কার লাইফ স্টাইল তুমি অনুকরণ করো, কার লাইফ স্টাইল, লাইফ স্টাইল অনুকরণ করো তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, খোদার কসম চুল কাটা তোমাকে জান্নাতে নিয়ে যাবে, চুল কাটা মুহাম্মাদুর রাসূলুল্লাহর পোশাক তোমাকে জান্নাতে নিবে, যদি পেশাব জান্নাতে নিতে পারে তো পোশাক কেন নিবে না, আমাকে যুক্তি দেন, পেশাব যদি জান্নাতে নিতে পারে তাহলে চুল কাটা কেন নিবে না, পোশাক যদি নিতে পারে তো দাড়ি রাখা কেন নিবে না, পোশাক যদি নিতে পারে তাহলে পর্দা কেন নিবে না, পোশাক যদি নিতে পারে, পেশাব যদি নিতে পারে তাহলে মুস্কি হাসা কেন নিবে না,
আমাকে যুক্তি দিয়ে বুঝান, লজিকের দুনিয়া, আমিও লজিক দিব, আপনিও লজিক দেন, আমি লজিকে বিশ্বাসী, আপনি লজিক দিবেন দেন, আমিও লজিক দিব। যার পেশাব, যার পচা রক্ত, শিঙা দিয়ে বাহির হয়েছে পচা রক্ত, সাহাবীর হাতে দিয়া বলছে যাও নিক্ষেপ করে আসো, অন্তরালে যায়া চাইটা খায়া ফেলছে। ফিরা যখন আসছে তো জিজ্ঞাসা করছে কি করছিস, নিক্ষেপ করে আসছি। বলে কোথায়? দুই তিনবার জিজ্ঞাসা করছে, তো ইশারা দিয়ে দেখাইছে পেটে 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 নিক্ষেপ করে দিছি। বলছে কেন? বলছে সুগ্রাণ ছাড়া কিচ্ছু ছিল না, সুগ্রাণ আর সুগ্রাণ ছিল, মনও মানতে ছিল না, জানি না জিব্বা কখন চেটা খায়া ফেলছে, জিব্বা আমার অবাধ্য হয়ে গেছে, কখন যে চেটা খায়া ফেলছে এটাও জানি না। তো আল্লাহর রসুল বলছে তুই তোর উপরে জাহান্নামকে হারাম করে নিছিস, যার পচা রক্ত পান করলে জাহান্নাম হারাম হয়, তার চুলের স্টাইল কেন তোকে জান্নাতে নিবে না? যুবক বল দে যুক্তি আমাকে, কেরিয়ার কেন নিবে না, তার লাইফ স্টাইল কেন নিবে না, তার আদর্শ কেন জান্নাতে আমাকে নিবে না? আমাকে যুক্তি দেন নারায়ণগঞ্জের মানুষ, আমি আপনাদের লজিকে বিশ্বাসী। হায় যার ছোঁয়া পাইলে ভাগ্য খোলে, ছোঁয়া পাইলে ভাগ্য খোলে, ছোঁয়া মরা খেজুর গাছ আল্লাহ রসুলের পিঠের ছোঁয়া পাইছেন, ভাগ্য আজকে খোলে নাই, চিরদিনের জন্য খুলছেন। মেম্বরে পা দিতে দিলে খেজুর গাছ বাচ্চার মতো চিৎকার দিতে দেরি করে নাই। আল্লাহর রাসূল নাইমা আয়েশা হাত বুলাইতে বুলাইতে বুঝাইতেছিলেন, সান্ত্বনা দিতেছিলেন, কাঁদিস না, তোকে ছোঁয়া দিতে থাকবো, তাও কান্না থামে নাই। বলছে না শুধু ছোঁয়া দিলে হবে না, মেম্বরে উঠলেন তো উঠলেন কেন, শুধু ছোঁয়া দিয়ে আমার মন ভরবে না, আপনি পায়ে আমাকে ছোঁয়া দিয়ে মেম্বরে উঠবেন, এতটুকু আমার মন ভরবে না। আল্লাহর রাসূল বলছে ঠিক আছে, তুই দুনিয়ায় খেজুর খাওয়াইতে পারিস নাই, আমি তোকে জান্নাতে নিয়ে যাবো, আমার জান্নাতে রাখবো, তুই খেজুর দিবি আর আমি মজা করে খাবো, যদি ছোঁয়ায় জান্নাতে যাইতে পারে ও তুমি কেরিয়ারে কেন যাইতে পারবে না, আদর্শে কেন যাইতে পারবে না, লাইফ স্টাইলে কেন যাইতে পারবে না, ওই নদীর নবীর মতো ঘুমাইলে কেন যাইতে পারবে না, খাইলে কেন যাইতে পারবে না, হাঁটলে কেন যাইতে পারবে না, চললে কেন যাইতে পারবে না? লজিক বুঝাও তো আমাকে, লজিক দিয়া বুঝাও। হায় 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 যাকে কাছের থেকে দেখলে ভাগ্য খোলে, দেখলে গাছ দূরের থেকে দেখতেছিল আল্লাহর রসুলকে, মন ভরতে ছিল না, দোয়া করছেন মালিক দূরের থেকে দেখি মন ভরে না, একটু কি কাছে আসার অনুমতি দেওয়া যায় না, তোমার বন্ধুকে একটু কাছের থেকে দেখবো। মানুষের মতো হাঁটতে হাঁটতে আল্লাহর রসুলের মাথার সামনে আইসা দাঁড়ায়া গেছেন, মন ভরে আল্লাহর রসুলকে দেখছেন, আবার জায়গায় চলে গেছেন, ঘুমের থেকে উঠছেন তো জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে ইয়া রাসূল আল্লাহ দেখলাম তো, দেখলাম কি? বলে কি দেখছিস? বলে ওই গাছ মানুষের মতো হাঁটতে হাঁটতে আসছে আপনার মাথার কাছে দাঁড়ায়া, আবার মানুষের মতো হাঁটতে হাঁটতে চলে গেছে। তো আল্লাহ রসুল বলছে ও দূরের থেকে দেখতেছিল, মন ভরতে ছিল না, তো হাত উঠায় দিছে, মালিক এত কাছে বন্ধু আসলো, আপনার বন্ধু আসলো, আমি দূরের থেকে দেখা মন ভরে না, একটু কি অনুমতি আমাকে দেওয়া যায় না যে আমি একটু মাথার কাছে দাঁড়ায় দেখবো, নিজের মনটাকে ভরবো। হায় 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 যাকে দেখা উঠ সেজদা করে উঠ, আল্লাহ রসুলের সামনে উঠ সেজদা করতেছিলেন উঠ। সাহাবা বলছে ইয়া রাসূল আল্লাহ নাহনু আহাক্কু বিহা, উঠ যদি আপনাকে সেজদা করতে পারে তাহলে তো আমরা বড় অধিকার রাখি। তো আল্লাহর রাসূল বলছে লাও আমারতু আহাদান আন ইয়াসজুদা লি আহাদিন লা আমারতু নিসা আন ইয়াসজুদনা লি আজওয়াজিহিন্না, কোন মানুষকে যদি মানুষ আল্লাহ ব্যতীত কারো সেজদার বৈধতা থাকতো তাহলে আমি স্ত্রীকে বলতাম সে যেন স্বামীর পায়ে ডেলি সেজদা করে। না না উঠ করছে বিদায় তোমরা করতে পারবে তা হবে না, তোমাদের সেজদা একমাত্র আল্লাহর জন্য হবে। হায় আমি কতটুকু বুঝাবো আর, হালিমা সাদিয়া যখন উঠছেন আল্লাহর রসুলকে গাদার উপরে নিয়া, তো যাইতেছিলেন নিজের এলাকার দিকে, গাদা ঘুরা গেছে বাইতুল্লার দিকে, ঘুরা এক সেজদা লম্বা, দ্বিতীয় সেজদা আরো লম্বা, তৃতীয় সেজদা আরো লম্বা। গাদাকে জিজ্ঞাসা করছে হালিমা, আরে এত লম্বা লম্বা সেজদা, সবাই চলে যেতেছে আমি যাব না, আমি সেজদা দিব না তো দিব না কেন, আমি সেজদা ওই আল্লাহকে দিব না তো দিব না কেন, যে আল্লাহ দোজাহানের বাদশার জন্য আমার পিঠকে নির্বাচিত করছে, আমি সেজদা দিব না তো দিব কে? ওই মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও যুবক তোমার পায়ে হাত রেখে বুঝাইতেছি আসো, জীবনটাও ছোট অস্তিত্বটাও ছোট।
আল্লাহ মুকুট দিছেন হাজারো, সম্পর্ক গুলাইয়াকে একটা মুকুট, আর উদ্দেশ্য মালিককে পাওয়া, আর পাওয়ার জন্য সহজ পদ্ধতি মুহাম্মাদুর মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটা ক্যারিয়ার ধরেই বসে থাকেন, একটা আমি প্রমাণ দেখাইতেছি, প্রমাণ দেখাইতেছি। আপনারা ইয়ামান জান নাই, আপনার ওয়েস কর্মীর নাম জানেন, ওয়েস কর্মী এটার নাম জানেন ঠিক না? হ্যাঁ, কিন্তু আপনারা কারণ চিনেন না। আমি চিনি কারণ, আমি চারবার গেছি, চারবার ইয়ামানে, কয়বার টানা চারবার গেছি। আমি জানি কারণ থেকে মদিনা দূরে তো দূরে কতটুকু, আমি জানি মদিনা দূরে কতটুকু। ওয়েস আল্লাহ রসুলের জামানায় ছিলেন, সাহাবি হইতে পারেন নাই, হবে সাহাবি হবে তো হবে কি কইরা, মাকে রাইখা যাবে তো রাইখা যাবে কার কাছে, মাকে ঘুম পাড়াবে তো ঘুম পাড়াবে কে, মাকে খাওয়াবে তো খাওয়াবে কে, ঘুমের থেকে উঠাবে তো উঠাবে কে, মার গোসল করাবে তো করাবে কে, মার সেবা করবে করাবে তো করবে তো করবে কে, হবে মাকে ছেড়া যান নাই। কেননা এটাও আল্লাহ রসুলের আদর্শের একটা আদর্শ, যে মা আর বাবা এটাও আল্লাহ রসুলের একটা আদর্শ। অবেস মাকে ধরা পড়া ছিল, সাহাবি হওয়ার সুযোগ পায় নাই, একটা আদর্শকে ধরা পড়া ছিল। বিদা আল্লাহ অবেসকে চমকাইছে এতটুকু, বলছে বন্ধু অবেস সাহাবি হইতে পারে নাই, কিন্তু আমি আপনাকে বলতেছি বইলা যান, যে অবেসকে পাবে সে যেন আপনার উন্মতের জন্য অবেসের হাত দুটা উঠাইতে বলে। কেননা অবেস হাত উঠাইতে দেরি, আমরা কবুল করতে দেরি করি না, কেননা অবেস আপনার একটা আদর্শ নিয়ে পড়া আছে, মা মা মা, মাকে ছেড়া যাব তো যাব কি কইরা। একদিকে সাহাবি টানতেছে, একদিকে আল্লাহর রসুলের দিদার টানতেছে, একদিকে সাহাবি হওয়ার কি সৌভাগ্যকে নেওয়া টানতেছে, আরেকদিকে বলতেছে মা নবীর আদর্শ রেখা যাইতো যাই কি করা, সাহাবি হইতে পারেন না। আল্লাহর রসুল বলছে ওমর কেউ পাবে না কিন্তু তুমি পাবে, আলী কেউ পাক আর না পাক তোমরা দুইজনে পাবে। যখনই অবেসকে পাবে তো বলবে আমাদের জন্য যেন হাত উঠায়া দেয়, আমার উম্মতের জন্য যে হাত উঠায়া দেয়, আর তোমাদের জন্য দোয়া করায় নিবে, আর রাখো আমার এই জুব্বা, অবেসকে পাইলে আমার জুব্বা অবেসকে পড়ায়া দিও। এক আদর্শ নিয়ে ছিলেন, চলেন এটা এত আশ্চর্যজনক না? আশ্চর্যজনক তো সামনেরটা, অবেসকে যেদিন মার সেবার বদলা দিবে আল্লাহ, জান্নাতের গেইটে দাঁড় করায় দিবে, অবেস যখন জান্নাতে ঢুকতে থাকবে তো আল্লাহ থামায় দিবে আর বলবে অবেস আজকে জান্নাতি দুযোগী সবাইকে আমি দেখাইতে চাই, তুমি যে আমার নবীর একটা আদর্শ নিয়ে পড়াছিলা, সাহাবি হইতে পারো নাই তবেই হইছো, ওই মার সেবার বদলা আজকে জান্নাত জাহান্নাম সবাইকে দেখাবো। কি দেখাবেন? তো আল্লাহ ঘোষণা দেয় অবেস জাহান্নামে যার উপরে তুমি আঙ্গুল উঠাবে তোমার আঙ্গুলের ইশারায় তাকে আমি জান্নাতে দিব। অবেস আঙ্গুল উঠাইতে থাকবে, কাতারে কাতার জান্নাতে যেতে থাকবে। আল্লাহ রসুল আরবের এক কবিলার নাম দিছেন যে এই কবিলার সমপরিমাণ লোক জান্নাতে যাবে। কসম খোদার আল্লাহ রসুলের একটা ক্যারিয়ার ধরা পড়া থাকে, একটা আদর্শ ধরা পড়া থাকে, একটা আদর্শ একটা ক্যারিয়ার একটা লাইফ স্টাইল নিয়ে পড়া থাকো যুবক, কসম খোদার এটা তোমাকে জান্নাতে নিবেই নিবে নিবেই নিবে নিবেই নিবে। আমি যুক্তি দিয়া বুঝাইলাম হাদিস, আর আর হবে না কেন? আল্লাহর রাসূল এই উম্মতের জন্য হাদিস, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন বিল মুমিনিনা রাউফুর রাহীম। আমি যুবক হতে বললাম যাকে আল্লাহ ডাইকা বলবে সুপার ডিলাক্স গ্যালারি বানায় রাখছি, কোথায় মালিক কারশের নিচে সব বোন, ওই যুবক ইউযিল্লুহুল্লাহু তাহতা দিল্লি তাহতা দিল্লি আরশিহি ইয়াউমা লা দিল্লা ইল্লা দিল্লু, যেদিন আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, আল্লাহ ডাকবে আয় যুবক আয় যুবক আয়, তোর জন্য সুপার ডিলাক্স গ্যালারি বানানো আছে, দুনিয়ার গ্যালারি পিআইপি গ্যালারির মতন না, সুপার পিআইপি যেটা বানায় রাখছি, যেখানে তুই বসবি অল এনজয় করতে থাকবি, আর আমি হিসাব কিতাব করব, একটু পর পর করে ডাকবো আর বলবো হাল সুবি বাল কুফাল মা কানিয়া মালিক, তুমি আমার উপরে যারা আঙ্গুল উঠাইছে যুবক, তুই নিজেকে বানায়ের কারণে যারা তোর উপরে আঙ্গুল উঠাইছে, একটু চোখ গুলায় দেখ না আমাদের হিসাব কিতাব ঠিক হইতেছে কি হইতেছে না। আমি কি ওই যুবক বানাইতে পারলাম?
ইব্রাহিমের নাম তো পাগল হয়ে গেল যে এই সম্মত মৃত্যুর সময় আসবে কিনা আমার যে পবিত্র রূপ পবিত্র শরীর থেকে বাহির আমি জানি না আমাকে কিভাবে সম্বোধন করা হবে বাপতে বাপতে রাজত্ব ছাড়া পাগল হয়ে গেছে আসেন আমরা ভাবি নিয়ত করি যে আমি ওই যুবক হয়ে মরতে চাই আমি ওই পুরুষ হয়ে মরতে চাই কিতাবের নাম বলে দিতেছি দেখা দিয়েন কিতাবের নাম বলে দিতেছি রুবাবুল হাদিস আলা কাউলিল হাসিস জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ এর লেখা আঙ্গুল উঠাইলে ওনার উপরে উঠে আমার উপরে উঠলেন না আমি তো জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ এর মোতাকে আমার অনেক আগে চলে গেছেন ওনার কবরে ওনার জানাজায় যে লোক আসছে আমার জানাজায় আসবে কিনা আমি জানি না কেউ জানে নাকি হ্যাঁ অনেকে আবু হানিফা রহমাতুল্লাহ এর উপর আঙ্গুল উঠে হায় হায় আঙ্গুল তুমি উঠাইতে পারো কিন্তু আবু হানিফার জানাজা দেখা 90,000 খ্রিস্টান মুসলমান জানাজা দেখা কয়জন মুসলমান হবে আগে একটা হলো তারপরে আঙ্গুল উঠা অনেকজনে বাইসিক প্রস্তাবের উপর আঙ্গুল উঠায় ঠিক না আল্লাহ আলাদের উপর আঙ্গুল উঠায় উঠাইতে পারো তুমি কিন্তু বাইজিদ বুস্তামির এক বৈঠকে 500,000 খ্রিস্টান পাগরি মুসলমান হয়েছে কয়জন মুসলমান হয়েছে আর হবে এই জন্য কিতাবের নাম বলে দিলাম আমি কি হইতে পারলাম যে আমার লাশ কবরের পাশে যাবে আর মাটি কানে কানে বলবে ইদান উহাব্বিলু লাকা বাতনি খাদর তোকে রাখতে দেরি পেট সমস্যা হতে দেরি হবে না ওয়া ইউহাম্মিল জিসমাকা নুরা শরীর নুরানি হতে দেরি হবে না ওয়া ইসআদ রূহুকা ইলাল্লাহ তোমার রূহ শান আল্লাহ সান্নিধ্যে যেতে দেরি হবে না মা বোনরা কি ভাবলো যে আমাকে কবরে দিতে দেরি ফেরাউনের বাড়ির কিত দাসী হায় হায় আমি তো ওদেরকে বলবো হায় হায় যা করো একটু দেখা আসো এখন ওই কবর থেকে সুগ্রাণ বাহির হয় আমার নাকে আলহামদুলিল্লাহ ওই সুগ্রাণ এখনো লাগানো আছে এই জন্য দুনিয়ার কোনো পারফিউম আমি ব্যবহার করতে পারি না এটা অহংকারে বলতেছি না পারফিউম ব্যবহার করলেই মনে হয় যেন ওই ঘ্রাণ নাকে এসে বাড়ি খায় আর বলে ওই তুই এই ঘ্রাণ শুনার পরে যে ঘ্রাণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকে নেওয়ার পরে বলছিলেন জিবরিল মেরাজের রাত্রে জিবরিল ইন্নি আজিদু রিহা জান্নাহা হুনা এখানেই তো জান্নাতের সুগ্রাণ পাইতেছি আগে নিয়ে চলতেছ তো চলতেছ কোথায় বলছে এটা জান্নাতের সুগ্রাণ না ফেরাউনের বাড়ির কিত দাসীর কবর থেকে সুগ্রাণ বাহির হতেছে বলছে কতদিন বাহির হবে বলে ইলা ইয়াউমিল কিয়ামা ওটা তো বহু দূরে আমি তো চারবার রাবিয়া মসজিদ বাড়ি দেখছি 6 বার আমার তো দিলের ভিতরে এখন ওই চিৎকার আছে যে রাবিয়া তুই কৃত দাসী ছিলি বটে ইথিওপিয়ার মেয়ে ছিলি বটে কালো ছিলি নিঃসন্দেহে কেননা ইথিওপিয়ার মানুষ গুলাকে এখনো পছন্দ হয় না শত বৎসর না 1,000 বছর আগে তুই কেমন ছিলি এখনো রাবিয়ার নাম ঘরে ঘরে সর্ব বাসায় রাবিয়ার জীবনী পাওয়া যায় ও রাবিয়া তুই কোথায় আমার ঘরের মামুন তুই কোথায় আমার জাতির মা বোনরা কোথায় 60-70 বছর জীবনই হারায় গেল একটা জীবন যে দায়া সামনে আসতেছে আর এটাকে বিলা গেল যেটা চির সত্য কত মা বোনই তো নিজের হাতে স্বামীকে আঙ্গিনার থেকে বিদায় দিল শুধু আঁচল দিয়ে চোখের 2 ফোঁটা পানি মুছতে মুছতে আঙ্গিনা থেকে স্বামীকে বিদায় দিল কত মাই তো সন্তানকে নিজের হাতে কত মাই তো নিজের মেয়েকে নিজে গোসল করায় ঘরের থেকে বিদায় দিল কত মা বাবাই তো নিজের সন্তানকে নিজের হাতে কবরে রেখা আসলো তারপরও সেই সত্যকে বলল তো বলল কি কইরা আখেরাত বলল তো বলল কি কইরা হয় আমি তো এই ব্যথাই সারাদিন ব্যথিত থাকি এটাই ভাবতে থাকে কি হলো আমার জাতি এই জন্য আসেন আজকে নিয়ত করি যে আমি আমাকে ওরকম করতে চাই দুই একটা যেরকম শুনলাম চান করতে ওয়াদা পাক্কা বিলকুল মুখের থেকে তো না রাখেন রাখেন মুখের থেকে তো না আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ এর একটা কথা আছে কিতাবের নাম বলে দিতেছি পাথর রব্বানি কিন্তু আরবির নুসখা হইতে হবে বাংলা উর্দু না বাংলা উর্দু আমি জানি না কোরআন নুসখা হতে হবে কোন নেটের নুসখা না আমরা তো আজকে নেটের মুড়ির সবাই ঠিক না কি যাকে বলেন সেই বলে আমাদেরকে মাঝে মাঝে প্রশ্ন করে
নেটের শ্বাস দিয়া দেখছি পাই নাই, আপনি কই পেলেন? নেটের মুড়ি ঠিক না, নেটের মুড়ি ধরেন না, কিতাবের মুড়ি ধরেন, নেটের মুড়ি ধরেন না, আল্লাহওয়ালাদের মুড়ি ধরেন। অনেক কিছু পেলা যাবে আল্লাহওয়ালাদের মুড়ি ধরে, মুরব্বীদের মুড়ি ধরেন, অনেক কিছু পেলা যাবে। এই জন্য বলতেছিলাম, যেটা বলতেছিলাম, ফাতুর রব্বানিতে লেখছেন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহ, লিসানুকা মুমিন কলবুকা মুনাফিক। তুমি মুখ দিয়া তো হা বললা, দিলে দিলে বলবা মোল্লারা এরম বলে, সবাই হাত তুলছে আমি হাত না তুলা যাই কই, ঠিক না? হ্যাঁ, খোদার হস্তে এরকম যেন না হয়, মনের দিকে তো চাই। কি বলেন, চলে তো যেতে হবে, আমি যুবকদেরকে জিজ্ঞাসা করতেছি, মনের দিকে তো চাও, কি বলো? সত্য তো ওই যুবক হয়ে যাবো ইনশাল, যাকে আল্লাহ রসুল হাউজে কনসার্ট পান করা। কেমন হবে ওই দৃশ্য, কেমন হবে ওই দৃশ্য? সাকাহুম রব্বুহুম শারাবান তাহুরা, আল্লাহ বলবে কুদরতি হাত হবে আমার, ঠোঁট হবে যুবক তোর, আমি পান করা দিব। সাকাহুম রব্বুহুম শারাবান তাহুরা, দুনিয়ার এই গন্দা জিনিস মনে হলো, এই জন্য বলতেছি দুনিয়ার এই খানার নাচ। আল্লাহ একদিন জিজ্ঞেস করবে জান্নাতিদেরকে, মাঝে মাঝে জিজ্ঞেস করবে, গান শুনবে? তো বলবে আল্লাহ শুনবো, দুনিয়ার সিঙ্গার আর কি সিঙ্গার, তুমি আমাকে সিঙ্গার চেনা, আমি দুনিয়ার অনেক বড় বড় সিঙ্গার চিনি, দুনিয়ার বাংলাদেশের সিঙ্গার না চিনতে পারে আমাকে, সারা দুনিয়ার বহুত বড় বড় সিঙ্গার আমাকে চিনে, আলহামদুলিল্লাহ তাহাদিসে নেয়ামত বলতেছে আমাকে চিনে। আল্লাহ একচে সুপার সিঙ্গার বানায় রেখা দিয়েছেন ফেরেশতা। আল্লাহ বলবে রেজওয়ান লাগাও স্টেজ, প্রথম শোনাবে ফেরেশতারা। আল্লাহ জিজ্ঞেস করবে কেমন শুনলে, তো চিৎকার দিয়া বলবে লাকানাল মাউতুল মুতনা, আল্লাহ মৌত থাকলে আওয়াজের ঝংকারে মারা যেত। ফালাকাল হামদ জালতাল মাউত মাউতাতান আল উলা, আপনি একবারই মৌত রাখছেন, এটা আপনি প্রশংসা। আল্লাহ বলবে এর চেয়ে সুন্দর, তারপরে আল্লাহ ডাকবে তালিয়া দাউদ, দাউদ আল ইসলাম আসবে শোনাবে, আল্লাহ বলবে এর চেয়ে সুন্দর, তারপরে আল্লাহ ডাকবে তালিয়া হাবিবি তালিয়া মুহাম্মদ, তোমাদের পায়ে হাত রাখে, সবাই পায়ে হাত রাখতেছে, হয় যদি কাতে রাখতো না থাকতো কসম খোদার হারায় যেতাম, জঙ্গলে চলে যেতাম, কাজে দায়িত্ব বিদায় করতেছি, আসেন দিলের থেকে ওয়াদা করি এরকম হয়েই মরতে চাই। এই উম্মতের জন্য আল্লাহ সুযোগ দিছেন, কোন উম্মতকে আল্লাহ এই ফেসিলিটি দেন নাই, সুযোগ দেন নাই, তাও আপনার আমার কারণে না, মধ্যখানে একটা চেহারা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, খলিকতা মুবাররাম মিন কুল্লি আইবিন, ওলামাদেরকে তর্জমা জিজ্ঞেস করে নিয়ে, খলিকতা মুবাররাম নাম যেখানে শুনবেন দুরুদ পড়েন, শরীরের জড়তা দূর হয়ে যাবে, শরীরের জড়তা। আজকে আমাদের প্রত্যেকের শরীরে জড়তা আছে, জড়তা বুঝেন তো? যুবকও দেখবেন চেরে বয়ে নামাজ পড়ে, কেন? কোমরে সমস্যা, ডাক্তার বলছে চেরে বয়ে নামাজ পড়তে, যুবক তো পাহাড়ে বলবে সর আমি এখান দিয়ে যাবো, তুই সর, এটার নাম যুবক, যুবক কেন না? ও পাহাড় সামনে আসলে বলবে সর আমি এদিক দিয়ে যাবো, সর তুই ইশারা করবে, যু পাহাড় সরা যাবে, দেওয়াল ফাইটা যাবে, ও ঢুকা যাবে, চেরে বসে নামাজ পড়ে, কেন কেন? জড়তার কারণে, কোমরে জড়তা আছে, কেন? আমরা দুরুদ পড়ার ব্যাপারে বকিল, এই জন্য, কেননা বকিলের হাত কোনোদিন খোলা থাকে না, সবসময় মুঠ বন্ধ থাকে, ঠিক না? চাই স্ত্রী হোক চাই সন্তান হোক, নাহলে ও বকিল হলো তো হইলো কি করে, ঠিক না? ঘরের মানুষও বলে তোমার মতো বকিল তো দেখি না, আমি না তোমার স্ত্রী, হ্যাঁ টাকা আইনা লুকায় রাখো। সন্তানও বলে বাবা আমরা তোমার সন্তান, টাকা দিয়ে কি করবে তুমি? বকিল সবসময় মুঠ,
আমাদের শরীরটা এরকম জড়তা লেগে আছে, আল্লাহ রাসূল বলছে আমার নাম নেওয়া হলো আর মন খুলে গুরুত বললো না, ওর চেয়ে বড় বকিল কেউ নাই। এর জন্য আমাদের অঙ্গ প্রত্যঙ্গ গুলার ভিতরে জড়তা লেগে গেছে। আজকের থেকে নিয়াত করেন মন খুলে গুরুত পড়বে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম যখন শুনবেন তো মন খুলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আপনি মন খুলে কয়েকদিন পড়া দেখেন আপনার শরীরের জড়তা যায় না না যায়, তারপরে আমাকে ফোন করেন জড়তা চলে যাবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কারণে আল্লাহ আমাদেরকে দিয়েছেন, কোন উম্মতকে দেন নাই, কেন নাই? এই উম্মতের স্বাভাবিক মৌত মারা যাওয়া মনে হয় আল্লাহ সইতে পারেন না, এই জন্য আল্লাহ শহীদের প্রকার দিয়েছেন 56টা। কয়টা? 56 কয়টা হয়? 50 আর 6, ঠিক না? 56 প্রকার শহীদ এই উম্মতের, কোন উম্মতকে এত বড় পরিধি আল্লাহ দেন নাই। তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে আমরা পেয়েছি। আজকে যদি আপনি আর আমি ওই মানুষ হতে চাই তাহলে একটা মধ্যখানে একটা জিনিস লাগবে, সেটা হলো মুহাম্মাদুর আল্লাহর রাসূলের আদর্শে নিজেকে আদর্শবান বানাইতে হবে। আল্লাহর রাসূলের আদর্শে যদি আমি আদর্শবান হইতে পারি বলেন কতটুকু হব, তাহলে আমি দুটা হাদিস দিতেছি, দুটা দিয়ে শেষ করব। এই উম্মতের জন্য সাহাবায়ে কেরামের জন্য তো ছিল লাউ তারাকতুম উসরা মা উনজিলা বি, তোমরা 100 ভাগের 100 ভিতর থেকে 10 ভাগও ছাড়তে পারবে না। আর আমাদের জন্য হলো সাতাতি জামান লাউ উমিলা উসরা মা উনজিলা বি, আমরা যদি 100 ভিতরে 10% আদর্শের উপরে নিজেকে উঠাইতে পারি তা আল্লাহ রসুল আমাদের সাথে ওয়াদা করতেছেন, তাইলে 100 নম্বরে পাশ করবে। কেন না? 10 × 10 আপনি যদি বলেন তাও পারি না তাহলে শেষ হাদিস দিতেছি, আল্লাহ রাসূল বলেছে এক জামানা আসবে লাউ তামাসসাকা বিসুন্নতি, আমার একটা সুন্নত ধরো, যদি আদর্শ ধরো, যদি তুমি ঝুলতে ঝুলতে কবর পর্যন্ত আসতে পারো, ওই সময় যে সময় চতুর্দিকে, আজকে চতুর্দিকে হয় আমি কেমনে বুঝাব, যে নবী দুনিয়া থেকে কাঁদতে কাঁদতে গেছেন উম্মতের জন্য, চোখের পানি কোনোদিন শুকায় মৃত্যু লগ্ন চোখে পানি, জিবরিল জিজ্ঞাসা করছে আতাব কি ওয়ান্তা ইলা রফিকিল আলা, এখনো চোখে পানি যুবক তোমার জন্য আমার জন্য চোখে পানি ছিল, ফামান লিবাদি লিউম্মতি, আমার পরে আমি চলে গেলে আমার উম্মতকে কে দেখা রাখবো। আল্লাহ জবাব পাঠাইছিলেন লা আতরুকু উম্মতাকা ফারদা ওয়ালা ওয়াদা, আপনার উম্মতকে আমি একা ছাড়বো না, আয়েশা বলেন আমার কাছে, আয়েশা বলেন আমার কাছে, আমি দেখা রাখবো যে কিয়ামতের মাঠে তোমার আমার জন্য চোখের পানি জড়াবে আর ছুটবে, সমস্ত নবী রাসূল নাফসি নাফসি বলবে, আর আমাদের নবী যে ছুটবে আর বলবে উম্মতি উম্মতি উম্মতি। আজকে মানুষ চেয়ার পাওয়ার জন্য পাগল, পদ পাওয়ার জন্য চান দিতে চায়, মুহাম্মদুর রাসূলুল্লাহকে মাকামে মাহমুদে নিয়ে যাওয়া হবে, চেয়ার লাগানো থাকবে, আল্লাহ বলবে বসেন, চেয়ারের মালিক আপনি, হাত রেখা দাঁড়ায় থাকবে, আল্লাহ বলবে বসেন না কেন, বসলে আমার উম্মতকে হাউজে কাউসারে পানি পান করাবে, বৈশা গেলে কে মিজানের পাশে ছুটবে, আমলনামার পাল্লা যখন ঝুঁকবে না ওইখানে দাঁড়াই তো হাত উঠায় দিব, আমা কুনতালি সাউফায়ুতি রাব্বুকা ফাতারদা, কোরআন বলে আল্লাহ বলতেছে আপনাকে আমি রাজি করে ছাড়বো, নবীও বলবে আপনি বলেন না আমাকে রাজি করবো, উম্মতের পাল্লা তো সামনে ঝুঁকে না, রাজি হবো তো হবো কি কইরা, যেখানে হাত উঠায় তোমার আমার পাল্লা নিচে ঝুঁকায় নিবে, আবার ছুটবে পৌঁছে রাতে পার না হইতে পারলে দুরুদের গাঁটটি মাথায় দিয়া, ইমাম কর্তবী রহমতুল্লাহ আলাইহি দেখছেন দুরুদের গাঁটটি মাথায় নিয়া যাবে, মাথায় রাখবে আর বলবে দুরুদের গাঁটটি ধরে রাখিস পার হয়ে যাবে। একটা সুন্নত যদি ধরা তুমি আদর্শ, এই জন্য তো আমি কখনো কখনো বলি হায় 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 কেউ আমার কথা অন্যদিকে অন্যদিকে নিয়ে যান না, আমি তো বলি 12ই রবিউল আউয়াল প্রতি বছরই আসে, যদি নারায়ণগঞ্জের যুবক 12ই রবিউল আউয়ালে সেলুনে যায় বলতো যে সমস্ত ডিজাইন গুলা সরা, আজকে 12ই রবিউল আউয়াল, আজকে আমার নবী দুনিয়াতে পা রাখছেন,
সাতজাহানের বাদশা আসছেন, আমি তোর কাছে আসছি আমার নবীর ইচ্ছায়। আজকে আমাকে চুল কাটাতে, আমার নবীর ইচ্ছায় চুল কাটাতে। কোন নববধূ যদি যা বলতো পার্লারে, যা আমার জীবনের প্রথম সাজ, প্রথম রাত্রি বাসর রাত্রি হবে, আমি সাজতে আসছি ও পার্লার বানারা, জীবন ভর অনেকবার আসবো তোমাদের কাছে, কিন্তু আজকে আমি সাজতে আসছি তোমাদের ডিজাইন আমি চাই না। আজকে আমাকে ফাতেমার মতো সাজায়, যেরকম ফাতেমা আলীর জন্য সাজছে, আমাকে আজকে একদিনের জন্য সাজায়। যদি পুরো নারায়ণগঞ্জে একজন পাইতাম, আমার ব্যথা এখানে আর কোথাও না। একটা সুন্নত যদি কেউ ফেতনার জামানায়, যেখানে সমস্ত মানুষের কাছে আজকে আল্লাহ রাসূলের আদর্শ দীক্ষিত, গৃহীত, অবহেলিত, লাঞ্ছিত, বঞ্চিত, মুসলমানের ঘরের কথা বলতেছি, কাফেরের ঘরের কথা না। কাফেরের জীবনে তো হাজারো সুন্নত পাওয়া যায়, কিন্তু আমাদেরই আজকে সুন্নত আল্লাহ রাসূলের আদর্শ উচ্চারণ করতে দেরি হয়, আঙ্গুল আমার দিকে আসতে দেরি হয় না, হাজারো আঙ্গুল আসতে থাকে। ওই সমাজকে বলতেছি একটা সুন্নত যদি ধরে আমি জুড়া থাকতে পারি আর ওটা নিয়ে কবরে বসতে পারি, আল্লাহ রাসূল বলছে 100 শহীদের সওয়াব পাওয়ার যোগ্য তুমি। তোমাকে 100 শহীদের সওয়াব দিয়া তারপরে মালা পড়ায় তোমাকে স্বাগত জানানো হবে। এই জন্য আল্লাহ রাসূলের আদর্শ ব্যতীত ওই ব্যক্তি কেউ হইতেও পারে নাই আর কেউ কোনোদিন হইতেও পারবে না। এই জন্য আসেন আল্লাহ রাসূলের আদর্শ শিখে। আবির্ভাব এই জন্যই ছিল যে আদর্শ অন্য শিখবে মৃত্যুর সময়, হায় 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 ওই কথাই সত্য হবে। এসেছিলে তুমি, কেঁদেছিলে তুমি, হেসেছিল ভুবন, এমন জীবন করিবে গঠন, হাসিবে তুমি, কাঁদিবে ভুবন, মানুষ চেহারা দেখবে আর চিৎকার দিয়া বলবে এরকম নুরানি চেহারা তো জীবনে দেখিবে। মানুষ বলবে তো মরেই নাই, হাসতেছে কেন, তোমরা কাফন পড়াইলে তো পড়াইলে কেন, জানাজা দিলে তো দিলে কেন, কবরের দিকে নিতেছো তো নিতেছো কেন, দেখো না মুসকি মুসকি হাসে, হাদিসের কথাই তো সত্য, এরকম জীবন গঠিত হয়েছে যে ভিতর থেকে চিৎকার দিতেছে আর বলতেছে কাদ্দি মুনি কাদ্দি মুনি কাদ্দি মুনি, আগে করো আগে করো, দেরি কেন করতেছো তোমরা, দিতে দেরি, নেয়ামতের সমুদ্রে ডুবা যেতে দেরি হবে। ইলা রব্বিন ওয়া রাইহান, ইলা রব্বিন গায়রি গাসমান, আল্লাহর সান্নিধ্যে যেতে দেরি হবে না। ওই জীবন বানাইতে হলে মুহাম্মাদুর রাসূলুল্লাহর আদর্শ লাগবে। আল্লাহ শিখবো তো ওয়াদা কোত্থেকে শিখবেন, কোত্থেকে হকখানি আলেমদের থেকে, আল্লাহ ওয়াদাদের থেকে, বিএসটিআই থেকে শিখেন। বিএসটিআই বিএসটিআই জানেন, জমহুর উলামা, এটা হলো বিএসটিআই। আহলে সুন্নাতুল জামাত, এটা হলো বিএসটিআই। এটার সনদ থাকলে, সার্টিফিকেট আর অনুমোদন থাকলে, বুক সিনা টান করা যেরকম নিজের প্রোডাকশন বাজারে চালানো যায়, হকানি আলেমদের সাথে সংযুক্ত হবেন, আল্লাহওয়ালাদের সাথে সংযুক্ত হবেন, আহলে সুন্নাতুল জামাতের সাথে সংযুক্ত হবেন, জমহুরের সাথে সংযুক্ত হবেন, ইনশাআল্লাহ কবরও যাবেন তো সিনার টান করা যাবে ইনশাআল্লাহ। এদের কাছ থেকে শিখবো, শিখবেন তো ওয়াদা, কে কে করতে পারেন দেখি, আল্লাহ কবুল করুক। মনের থেকে তো শেষ কথা, আজকের থেকে এই মজমার কেউ নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ। আমি যুবকদেরকে বলবো ওয়াদা কর, ওয়াদা আল্লাহ কবুল করুক, আজকের থেকে নামাজ ছাড়বো, নামাজ পড়বো, আর বলবো মালিক কিরকম নামাজ হচ্ছে জানি না, কিন্তু তুই পড়তে বলছো সেই জন্য দৌড়ে চলে আসছি, তুই ডাকছো সেই জন্য দৌড়ে চলে আসছি, নামাজ কেমন হবল হলো এটা জানি না, শুধু তোর ডাককে সাড়া দিছি, তুই ডাকছিস আর আমি বসে থাকতে পারি না, আমি ছুটা চলে আসছি, বিদায় নামাজ কেমন হলো এটা জানি না, তোর ডাককে সাড়া দিলাম। যুবক এতটুকুই যথেষ্ট হবে, তোর নামাজ কেমন হলো তোমার এটা বিষয় না, তুমি ডাকে সাড়া দিলে কিনা এটাই হলো বিষয়। এই জন্যই আল্লাহ রাসূল দুনিয়ার থেকে যাইতেছেন, তো সর্বশেষ কথা ছিল আসসালা আসসালা আসসালা, আমা মালাকাত আইমানুকুম, আমার উম্মত সব ছাড়া দিল নামাজ ছাড়া।
একটা কথা না বললেই নয়, আজকে মুসলমানের সংখ্যা রোডে ঘাটে হাটে বাজারে অফিসে আদালতে খেতে খামারে খাতায় মুসলমানদের বিরাট বড় একটা সংখ্যা। তারপরেও অন্যটা বললাম না, বিরাট সংখ্যা মুসলমানদের, পৌনে 200 কোটি মুসলমান দুনিয়াতে, যদিও খাতায় আছে, হাটে আছে, বাজারে আছে, খেতে আছে, খামারে আছে, রোডে আছে, ঘাটে আছে, অফিসে আছে, আদালতে আছে, মেইলে আছে, ফ্যাক্টরিতে আছে, ঘরে আছে, বাড়িতে আছে। খোদার কসম, মুসলমান যদি এই সংখ্যাটা মসজিদে দেখাইতে পারত, মসজিদে যদি দেখাইতে পারত, তো আমার কাছে প্রমাণ আছে, আমি প্রমাণ দিতে পারি। ওই দিন রাত্রে ঘুমাবে, সকালবেলা উঠে দেখবে মুসলমানদের বিজয়ের ফেলা আকাশের ভিতরে, আকাশের ভিতরে উঠতেছে। মুসলমানদের হাত কালো করবে না আল্লাহ, ঠান্ডা আল্লাহ কুদরত দিয়ে উড়ে। আমার কাছে প্রমাণ আছে। ইহুদিদের খ্রিস্টানের কিতাবে এখনো লেখা আছে, যেদিন মুসলমানের জুমা আর ফজর সমান হবে, ওই দিন থেকে মুসলমানদের বিজয়ের পালা শুরু হবে। এর আগে যতই চিৎকার দেখ না কেন, বিজয়ের পালা শুরু হবে না। যতই সংখ্যা দেখাক না কেন, যতই কিছু দেখাক না কেন, বিজয়ের পালা শুরু হবে না। এই জন্য ওরা ঘুমাইতে আসছে আর বলতেছে না ফিল আমার, আমরা এখনো নিরাপদ। এই জন্য হাতে পায়ে ধরে বলবো, আজকের থেকে নামাজ ছাড়বো, সত্য। আরেকটা কথা শেষ, এই পরিবেশগুলো যতদিন থাকবে, বাংলাদেশে একটা পরিবেশ আছে যেটা দুনিয়ার কোথাও নাই, দুনিয়া আমাকে দেখাইতে পারবে না। মক্কা মদিনা বাইতুল মুকাদ্দাস ভিন্ন জিনিস, এই তিনটা ছাড়া দুনিয়ার কোথাও আমাকে দেখাইতে পারবে না। আমি চষতে চষতে বলতেছি, আমি চষা ব্যক্তি, সারাদিন আমার কাজই দুনিয়া ঘুরে বেড়ানো, তা আমার নেশা, আমি আমার দায়িত্ব মনে করি। গ্রাম হোক আর গঞ্জ হোক, বাংলাদেশের মতো পরিবেশ দুনিয়ার কোথাও নাই। মসজিদের পরিবেশ বলে, মক্তবের পরিবেশ বলে, মাদ্রাসার পরিবেশ বলে, হেফজুখানার পরিবেশ বলে, দাড়ি টুপির পরিবেশ বলে, জুব্বার পরিবেশ বলে, পাগড়ির পরিবেশ বলে, পর্দার পরিবেশ বলে, আলেম ওলামার পরিবেশ বলে, আল্লাহ ওয়ালাদের পরিবেশ বলে, এরকম আশেকের পরিবেশ বলে না আসে। আওয়াজ আসে না নাই, সুর আসে না নাই, কিচ্ছু দেখে না, আল্লাহর প্রেমে মত্ত হয়ে শুনে, আর মাঝে মাঝে তো কেউ বেহালও হয়ে যায়, এরকম আশেক দুনিয়ার কোথাও নাই। এই পরিবেশ যতদিন আমাদের দেশে থাকবে, আমি তো বুকে হাত রেখা বলি, আমার একিনের দ্বারা, বিশ্বাসের দ্বারা বলি, সারা দুনিয়া বাপর বাংলাদেশ নিয়ে যতই মন্তব্য করুক না কেন, যে এটা ঘটবে সেটা ঘটবে, বিপর্যয় হবে এটা হবে সেটা হবে, আমার বিশ্বাস যতদিন পরিবেশ থাকবে, আমাদের দেশে কোনো বিপর্যয় ইনশা আল্লাহ ঘটবে না, কোনো বিপর্যয় ঘটবে না। এই জন্য পরিবেশগুলোকে আমাদের টিকে রাখতে হবে। কারো কথায় কান দিলে চলবে না, যতদিন টিকা থাকবে ইনশাআল্লাহ। দুনিয়ার একটাই জমি যে 7.8 ভূমিকম্প দেখছে কিন্তু কোনো বিপর্যয় ঘটে নাই, আমি সারা দুনিয়ার চোখের সামনে চ্যালেঞ্জ রেখা দিলাম, দুনিয়ার কোনো একটা জায়গা আমাকে দেখাক কেউ, বাংলাদেশ ছাড়া, যে 7.8 ভূমিকম্প আসছে আর বিপর্যয় হয়নি। আজ থেকে 5-6 বছর আগে 31st নাইটের পরের দিন 7.8 রাত্র 5টা 5 আসছিল, কোনো বিপর্যয় ঘটে। এটাই আমার কাছে একটা না এরকম শত দলিল আমার কাছে আছে। করুণা আসছে বটে, আগে অনেক কিছু দুনিয়া বলছে বাংলাদেশ দিয়া, কিন্তু করুণার সবচেয়ে বড় যে প্রথম মালাটা, 1 নম্বর, এটা আমাদের গলায় আছে। সবচেয়ে বেশি কম বিপর্যয় হয়েছে বাংলাদেশ, আর অতি তাড়াতাড়ি কন্ট্রোল হয়েছে বাংলাদেশ, ঠিক না? আজ পর্যন্ত দুনিয়া ভাবতেছে এরা করলো তো করলো কি করে, কিছু জিনিস আধ্যাত্মিক আছে যেটা চোখে দেখা যায় না, কিছু জিনিস সাইন্টিফিক আছে যেটা মাইনা নিতে হয় যেটা চোখে দেখা যায় না, নাইলে আমাদের ডিকশনারিতে আধ্যাত্মিক শব্দটা যোগ হতো না। আমাদের দেশে এই পরিবেশের একটা আধ্যাত্মিক শক্তি আছে, এই জন্য সবার কাছে দরখাস্ত। সর্বশেষ কথা, এই পরিবেশ গুলাকে টিকায় রাখবো, রাখবো তো, যদি আমাদের কিছু লাগে লাগুক, তাতে তো কোনো অসুবিধা নাই, কি বলেন?
কিছু লাগলে দিতে বাধ্য, দিব তো। আমি কিন্তু চান্দা মান্দা করবো না। এটা মনে করেন না যে আবার চাওয়া শুরু করে কিনা, না না না, আমি আপনাদের দিলে শুধু ডালতে চাইতেছি, কখনো যদি আমাদের কাছে প্রয়োজন হয় আর আমাদের কাছে যদি কোনো হাত আসে তাহলে আমরা সাড়া দিব না। সব আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। اللهم لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك يا حنان يا منان يا جواد يا كريم يا فعال لما يريد. اسالك بعزتك التي لا ترى وبملكك الذي لا يضاء وبنورك الذي ملا ركن عرشك. اللهم صل وسلم وبارك على حبيبك محمد. مولاي كريم মাওলানা করিম, বলার পর্ব ছিল শেষ, শোনার পর্ব ছিল তাও শেষ, এখন চার পর্ব চলতেছে। মালিক দুনিয়ার কারো কাছে না, স্বয়ং আপনার কাছে। ওই পরিবেশ থেকে হাত তুলছি যে পরিবেশটা পুরাটাই ফেরেশতা দ্বারা বেষ্টিত।